ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। দীর্ঘ সময় বন্ধ থাকার পর চালু হল নবীনগর উপজেলার একমাত্র গণগ্রন্থাগারটি। দীর্ঘ প্রায় তিন বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার গণগ্রন্থাগারটি। করোনার প্রভাবের পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও আসবাবপত্রের সংকটের কারণে শিক্ষা সংস্কৃতির পাদপীঠ নবীনগরের গণগ্রন্থাগারটি দীর্ঘদিন বন্ধ ছিল। আজ সোমবার দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকরামুল সিদ্দিক উপজেলা পরিষদের পাশে এই গণগ্রন্থাগারটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা জুগলুল হায়দার, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মনির উদ্দিন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, যুব সমাজের একটি বড় অংশ যখন অনলাইনে বিভিন্ন গেমস খেলাসহ মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে, তাদেরকে পাঠাগারমুখী করতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা গণগ্রন্থাগারটি পুনরায় চালু করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকরামুল্লাহ সিদ্দিক উপজেলা প্রশাসনের অর্থায়নে পাঠাগারের জন্য লাইব্রেরিয়ান সহ পাঠাগারের যাবতীয় উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রতিদিন সরকারি নিয়ম অনুযায়ী বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত পাঠাগারটি খোলা থাকবে। নবীনগর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।